8.2 কি বলতেছে একটা ক্লোজ ট্রাভার্স ওয়াজ কন্ডাক্টেড রাউন্ড এন অবস্টাকল দ্য ফলোইং অবজারভেশনস আর মেড ওয়ার্ক আউট দ্য মিসিং কোয়ান্টিটিস এ বি এর লেন্থ দিয়ে দিছে বি সি দিছে সি ডি ডি ই আর হচ্ছে ই এ এখন দেখো ডি ই এর লেন্থ দিয়ে দেয় নাই তাই না তাহলে এটা ধরে নিলাম এল ওয়ান আর ডি এ দেয় নাই তাহলে ই এ ওকে করলাম কি এল টু এতটুকু বোঝা গেছে হ্যালো কথা শোনা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে হ্যালো জি স্যার শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে আচ্ছা তাহলে এডি মোড দেয়া আছে এডি মোড মানে কি বিয়ারিং তাই না জি স্যার এখন 90 ডিগ্রি 30 মিনিট এটা কি হোল সার্কেল বিয়ারিং তাই না জি স্যার তাহলে এটার এবি লাইনের রিডিউস বিয়ারিং কত হবে তাহলে এন 19 ডিগ্রি 30 মিনিট ইস্ট এন 90 ডিগ্রি কি হবে আবার বলো স্যার সো ইয়া ওই 30 তো রিডিউস বিয়ারিং কত হবে এন সহজ জিনিস ভুলে গেলে হবে স্যার সাউথ 81 ডিগ্রি 30 মিনিট ইস্ট হ্যাঁ দ্যাট মিন্স হচ্ছে এটা কোন কোয়ারড্রেন্টে পড়ছে তোমার এটা আগে বুঝতে হবে এটা থার্ড কোয়ারড্রেন্টে তাই না তো অ্যাঙ্গেলটা হবে কি এইটা তোমার অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে 98 ডিগ্রি 30 মিনিট তো তোমার অ্যাঙ্গেল কি বের করতে হবে 180 থেকে 98 ডিগ্রি 30 মিনিট বিয়োগ করে যাওয়া আছে তাই না হ্যালো জি স্যার কথার একটু রেসপন্স করো না আমি বুঝতেছি না যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা বা আটকে যাচ্ছে কিনা তাহলে এটা কি 81 ডিগ্রি 30 মিনিট নাকি কত আসে স্যার নর্থ 61 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট নর্থ নর্থ বলা স্যার নর্থ 61 ডিগ্রি 61 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট দেখো এতটুকু সব সবাই বুঝতে পারছে কিনা দেখো পরবর্তীটা বলো মানে 230 যেটা 230 হলে কত হবে স্যার থার্ড কোয়ারড্রেন্টে থার্ড কোয়ারড্রেন্টে তাহলে ভ্যালু কত হ্যাঁ তো 180 বাদ দিতে হবে 180 বাদ দিতে হবে বাদ দিয়ে বলো তাহলে 50 ডিগ্রি আছে নাকি জি স্যার 15 ডিগ্রি আছে তাহলে এটা এটার কি হবে এটার কি মানে সামনে পিছে কি হবে সাউথ 50 ডিগ্রি ওয়েস্ট সবাই কি বুঝতেছো জি স্যার সাউথ 50 ডিগ্রি ওয়েস্ট ওকে এখন বলো যে ইস্ট থেকে কি এই 150 হলে 150 ডিগ্রি 10 মিনিট মানে কোন কোন কোয়ারড্রেন্টে সেকেন্ড কোয়ারড্রেন্টে সেকেন্ড হ্যালো সেকেন্ড কোয়ারড্রেন্টে তাহলে 180 বিয়োগ 180 থেকে এই যে এই অ্যাঙ্গেলটা বিয়োগ করতে হবে 150 ডিগ্রি 10 মিনিট এটা দিয়ে 180 মাইনাস স্যার 29 ডিগ্রি 50 মিনিট এখন কেউ যদি চাও এই টেবিলটা করে নিতে পারো সেক্ষেত্রে তোমার জন্য ক্যালকুলেশন অনেক সুবিধা হবে তাই না জি স্যার টেবিলটা না করে নিলে সেক্ষেত্রেও কি সমস্যা নেই নাকি
টেবিলটা করে নিলে তোমার ক্যালকুলেশনে একটু সুবিধা হবে, তাই না? জি আমি টেবিল দিয়ে করাইছি ক্লাসে, টেবিল দিয়ে তোমাকে বুঝিয়ে দিই। এখন বলো এবি লাইনের ল্যাটিটিউড কি হবে, পজিটিভ না নেগেটিভ? স্যার এবি লাইনের ল্যাটিটিউড পজিটিভ পজিটিভ পজিটিভ। তাহলে এটা কি করবা, 620 cos 30 ডিগ্রি 20 মিনিট, তাই না? ভ্যালু আছে 535, নাকি? এখন সিডি লাইন 468 কিন্তু cos 61 ডিগ্রি 30 মিনিট, এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? ল্যাটিটিউড পজিটিভ, ডিপারচার নেগেটিভ। হ্যাঁ পজিটিভ, 223 আছে, তাই না? এখন বলো আরো আমি কি বলছিলাম যে এই সামটাম আমরা এখন করব না, সবগুলো লাইন আগে করি, নাকি? তোমাদের আমি কি বলছিলাম যে সবগুলো লাইন আমরা বের করে নিব, সাম টাম পরে করবো, নাকি? আমরা বইয়ের নিয়মে করি, নাকি? পরবর্তীটা সামের পরিবর্তে ধরে নিয়েছি কি ডি, নাকি? হ্যাঁ এখন বলো ডি লাইনের ল্যাটিটিউড কত হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার, নেগেটিভ। সাউথ 50 ডিগ্রি ওয়েস্ট, তাই না? তো নেগেটিভ। তাহলে এই 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 সব জিনিস আমাদের লাগবে না, তা আমাদের কি লাগবে? এল cos, এল cos কত? এটা 50, এল cos অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি অ্যাঙ্গেল স্যার। দিস স্যার, এখন ইএ লাইন, ইএ লাইন বলো কত হবে, ইয়ে লাইন কি হবে? আচ্ছা এটা কি ধরে নিলাম এল ওয়ান, তাই না? দুইটা দুইটা ধরে নিই, নাকি? জি স্যার, এল ওয়ান ইন্টু এল নিয়ে ঝামেলা হয় স্যার, এল ওয়ান ইন্টু ধরলে ভালো। তাহলে এল ওয়ান এ দলাম এক আর কালকে দলাম। আচ্ছা ইয়ে তাহলে কি হবে, নেগেটিভ? নেগেটিভ, তাই না? জি স্যার। তাহলে এল টু, এল টু, এল টু cos 59 ডিগ্রি 60 cos 59 ডিগ্রি 60 মিনিট, 50 মিনিট, তাই না? 29 ডিগ্রি 50 মিনিট, নাকি? 29 ডিগ্রি 50 মিনিট স্যার, 29 ডিগ্রি 50 মিনিট। আচ্ছা এখন ডিপারচারে আসি, এবি লাইনে ডিপারচার কি হবে? পজিটিভ। হ্যাঁ পজিটিভ স্যার, পজিটিভ স্যার, পজিটিভ। দেখো পজিটিভ এর ঘরে বসাইছে, তাই না? বি লাইনে ডিপারচার কি হবে, নেগেটিভ না পজিটিভ? এই যে এটা কিভাবে এখন বলো সিডি লাইনের, সিডি লাইনের ডিপারচার কি হবে? নেগেটিভ স্যার, নেগেটিভ। কারণ আছে কি ডব্লিউ, তাই না? জি স্যার। তাহলে এটা ভ্যালু কিভাবে বের করব, 468 sin 61 ডিগ্রি 30 মিনিট, তাই না? 30 মিনিট। তাহলে যা আসে এটা দেখো নেগেটিভ এর ঘরে 411 বসাইছে, তাই না? জি স্যার। তা আমরা সাম এখন করব না, আমরা সাম আরো পরে করব। দেখো এখন ডি লাইনের ডিপারচার কি হবে, নেগেটিভ নাকি? জি স্যার, নেগেটিভ হবে। তাহলে ডি লাইনের ডিপারচার যদি আমরা লিখে ফেলি, ডি লাইনের ডিপারচার হবে এল ওয়ান সাইন 50, এল ওয়ান সাইন, তাই না? জি স্যার। আচ্ছা এখন ইএ লাইনের ডিপারচার কি হবে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, পজিটিভ স্যার। কত হবে, এল টু
sine 29 degree 15 minute. 29 degree 15 minute. 15 minute. তাই না? হ্যালো? জি স্যার। জি স্যার। তাহলে এইখান থেকে যদি আমরা দেখি সামেশন অফ ল্যাটিটিউড আমরা কি জানি জিরো হতে হয় নাকি? জি স্যার। তাহলে করো একটা দুটি ইকুয়েশন লিখে বলো যে সামেশন অফ ল্যাটিটিউড ইকুয়াল টু জিরো, তাই না? তাহলে আমরা কি জানি সামেশন অফ ল্যাটিটিউড ইকুয়াল টু জিরো, যেহেতু তাহলে 73 কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ স্যার। তাহলে 73 নেগেটিভ প্লাস 535.11 পজিটিভ নাকি? 223.45 পজিটিভ নাকি? এতটুকু বোঝা যাচ্ছে? জি স্যার। প্লাস L1, L1 কত হবে? cos 15 L2 কত? L2 cos 29 degree 15 minute. আচ্ছা এটা যদি হয় তাহলে এখান থেকে একটা ইকুয়েশন ইকুয়াল টু কত হবে? জিরো হবে, তাই না? জি। এখন এই জায়গায় তোমরা যদি একটু খেয়াল করো পরেরটা ডিপারচার, সামেশন অফ ডিপারচারে যদি আসি তাহলে কত হয় বলো? 194.50 প্লাস 313.11 মাইনাস 411.29 প্লাস, প্লাস না মাইনাস? মাইনাস প্লাস 950, তাই না? মাইনাস এলোন হবে স্যার, ওটা তো নেগেটিভ। প্লাস L2 কোয়ার্টার প্লাস হবে 29 ডিগ্রি 15 মিনিট নাকি? হ্যাঁ জি স্যার। বুঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো তো ইকুয়েশন কয়টা? তো দুইটা। আননোন কয়টা? দুইটা স্যার। তাহলে কি সলভ হবে? সলভ না আলকু স্যার, সফটওয়্যারটি দেখাই দিতেন স্যার, তাহলে পরেগুলো পারতাম স্যার আর কি। তো সফটওয়্যারটি দেখাই দিতেন। আচ্ছা তোমরা তাহলে এটা ক্যালকুলেট করো, মানে এতটুকু কি করো ক্যালকুলেট করো, প্রথমটা যোগ বিয়োগ করো। আমি বলতে তাহলে যেগুলো আছে কোনো ই তারা ওইগুলো যোগ কর। কত আসে? মাইনাস 73.91 প্লাস 535.11 প্লাস 223.45 একটু ডেভিয়েট হলে কিন্তু L1 L2 থেকে অনেক ডেভিয়েশন চলে আসবে, তাই না? জি স্যার। তো যত বেশি ফ্র্যাকশন নেওয়া যাবে তত বেশি কি? তাহলে স্যার 643। আচ্ছা তুমি আমরা এই রেখে দিই cos 50 রেখে দিই, সমস্যা নাই তো নাকি? আচ্ছা স্যার। L1 cos 50, L1 cos 50 তাহলে। আচ্ছা এইগুলো রে এক পাশে নিয়ে গেলে কেমন হয় একবারে? তাহলে L2 cos 29 ডিগ্রি ডিগ্রি মিনিটের চিহ্ন আমি পরে দিব না, ঠিক আছে? কোনো বুঝতেছো তো নাকি? জি স্যার। এখন এটারে কি করা যায়, L1 L2 এর এক পাশে রাখা, বাকিটারে কি ওই পাশে নিয়ে নেওয়া যায় নাকি? জি স্যার। জি স্যার। বা তোমরা ক্যালকুলেটরও সলভ করতে পারো নাকি? হ্যালো? জি স্যার। ক্যালকুলেটরও সলভ করা যায় না? জি স্যার। হ্যাঁ 494.5 প্লাস 370 313.11
माइनस 411.29 ये गुलो ही करो कैलकुलेट करो सर 396.32 396.32 ठीक है सर माइनस कत आसे बोलो L1 sin 15 plus L2 sin 15 sin 50 50 এখন ক্যালকুলেটরে সলভ করো একদম L2 plus L2 sin 29 degree 15 minute 29 degree 15 minute ক্যালকুলেটরে সলভ করো একদম ও আচ্ছা পারা যাবে না হ্যালো এখন পারা যাবে তো তো L1 দুটো ইকুয়েশন দুটো টার্ম মানে L1 L2 ক্যালকুলেটরে সলভ করতে পারবে নাকি জি স্যার তাহলে তাহলে 8.2 টা বুঝা গেল না হ্যালো বুঝতে পারছ 8.2 টা জি স্যার জি স্যার পড়ব এখন पॉजिटिव दौरे नहीं ना कि bearing दौरे नहीं north theta east दौरे नहीं ना कि it is bearing ना कि yes sir north theta east east ऐसे तुम बुझा कैसे yes sir ताहले एक है ना जो दी it is bearing ये बोला अच्छा एक है ना देखो BC line है bearing को तो अबे बोले फैलो south is 2 degree east east na south east 2 to east 2 degree west degree east east west keno hobe 178 oh sorry sir sorry sir east. West east hobe sir sorry ami bhule bolchi eta east ekhon cd length not of 10 tale dhore nilam l naki सम्भव ना है ना जी सर ताले सीडी 270 दिए दिसे এখন ওই যে তোমাদের সিআর বলতেছিলা যে এরকম এটা কি ধরবা তাই না 270 কি এই লাইনের উপর পড়ছে একবার হরিজন্টাল তাই না বরাবর জি স্যার বরাবর এটা দেখো এই লাইনের কি কিপার ল্যাটিটিউড আছে ল্যাটিটিউড মানে কি ওয়াই এর উপর কম্পোনেন্ট তাই না জি স্যার তাহলে একটা হরিজন্টাল লাইনের বা এক্স অ্যাক্সিস এর উপর একটা লাইন আছে তার ওয়াই কম্পোনেন্ট কি পসিবল না স্যার তাহলে জিরো তাকে তুমি সাউথ থেকে ওয়েস্ট ধরো বা নর্থ থেকে ওয়েস্ট ধরো নর্থ আর সাউথেই তো ভেরিটা হচ্ছে তাই না জি নর্থে ধরলে পজিটিভ হইতো সাউথে ধরলে কি হইতো নেগেটিভ তাই না কিন্তু এই জায়গাতে জিরো ভ্যালুর আবার পজিটিভ আর নেগেটিভ তাই না হুম তার কারণে নর্থ থেকে তুমি ধরো বা সাউথ থেকে 90 ডিগ্রি ধরো সমস্যা আছে না স্যার তাহলে ধরে নিলাম আমরা পজিটিভ মানুষ পজিটিভই ধরে নেই n 90 ওয়েস্ট এখন এটা সাউথ সাউথ ধরলেও সমস্যা নেই কারণ ওয়েস্ট তো ঠিক থাকতেছে নাকি জি স্যার আমি নর্থ থেকে ধরি বা সাউথ থেকে ধরি ওয়েস্ট কিন্তু ঠিক থাকতেছে যেটা গভর্নিং প্যারামিটারে বলে তাই না এখন দেখো ডিএ লাইন ডিএ লাইনের কথা কি বলতেছে 10 ডিগ্রি তাই না
হচ্ছে 10 ডিগ্রি তো আমরা জানি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট তাহলে নর্থ থেকে এন্ড থিটা ইস্ট ইস্ট এন্ড থিটা ইস্ট 10 ডিগ্রি এখন আগের মতই নাকি জি স্যার ল্যাটিটিউড বের করব ডিপারেশন বের করব সামেশন অফ ল্যাটিটিউড জিরো বের করলেই সলভ হয়ে যাবে এটা পারা যাবে জি স্যার পারা যাবে তাহলে আমি আর টেবিল ফর্ম করলাম না তাহলে এইভাবে তোমাদের লিখে দেই কি হবে বলো প্রথমটা কি হবে 500 কি হবে 500 পজিটিভ হবে নাকি জি স্যার নট জেড নাকি হুম cos theta cos theta এটাটা দেয়া যাচ্ছে না আমি ধরে নিলাম cos x ঠিক আছে জি স্যার এটাটা দেই দিতে পারতেছি না ঠিক আছে আচ্ছা স্যার তাহলে বলো পরেরটা কত হবে নেগেটিভ হবে না স্যার নেগেটিভ হবে ইকুয়াল টু 0 নাকি জি স্যার এখান থেকে থিটা তাহলে এখান থেকে দেখো তো থিটার ভ্যালু চলে আসে কিনা জি স্যার চলে আসে বলো কত আসে তাহলে থিটার ভ্যালু কত আছে বলো 80 কত 86.31 তাহলে বলো 86 ডিগ্রি 31 31 এ কত কত মিনিট আছে 33 মিনিটের মত 86 ডিগ্রি 86.32 আছে এই ওটাকে ডিগ্রি মিনিট নিতে পারো না ক্লিক করো একটা ডিগ্রি মিনিট কত আসে 86 ডিগ্রি কত মিনিট আচ্ছা কি 32 মিনিট জি স্যার শিওর তো এত বেশি তো হওয়ার কথা না 30.31 এ এত আসে কথা না আমার কাছে মনে হচ্ছে কনভার্ট করার কিছু নাই তো তুমি জাস্ট ক্লিক করো গুগল ক্যালকুলেটরে ক্লিক করলে তো চলে আসবে তাই না ও স্যার 86.86 ডিগ্রি 18 মিনিট স্যার 80 জি স্যার আকল হলো এখন তাহলে এই যে ডিপারচার যদি বসাই এখন তাহলে ডিপারচার কত হবে বলো ডিপারচার হবে 500 পজিটিভ হবে না নেগেটিভ হবে পজিটিভ স্যার 500 কি হবে সাইন থিটা নাকি জি স্যার সাইন থিটা আচ্ছা পরেরটা কি পজিটিভ না নেগেটিভ স্যার পজিটিভ 45 সাইন টু নাকি হ্যাঁ জি স্যার পরেরটা নেগেটিভ স্যার এল সাইন 90 মানে শুধু এল দেয়াল থাকে আর কি ঠিক আছে তাই তো হওয়ার কথা ছিল x এক্সিস বরাবর শুধু দেয়াল হবে না জি স্যার তাহলে পরেরটা কত প্লাস 216 sin 10 দেখো বোঝা গেছে কিনা এখন ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 এখন x এর ভ্যালু কি তুমি জানো x এর ভ্যালু কত তো আগের সমীকরণে বের করেছো এই যে 86 ডিগ্রি 18 মিনিট 18 মিনিট তাহলে এখান থেকে তাহলে এল কি ক্যালকুলেট করে বলো তাড়াতাড়ি স্যার আমাদের কি 8.3 এর পর আর ম্যাথ লাগবে 8.4 এগুলা দেখো সলভ করো
লাগবে না আচ্ছা স্যার 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 মানে ট্রাভার্সিং এর কোন কোন টপিকগুলো আপনি পড়াশোনা করতে বলে দিতেন তাহলে আমরা একটু এখন তো দাগা নিতাম স্যার সো কনফিউশন এটার পরে বলতে আচ্ছা ঠিক আছে আচ্ছা স্যার এটা সলভ করো কথা তো লেটার এল এর মান আছে 545.01 ক্যালকুলেটর ঠিক আছে ক্যালকুলেশন ঠিক আছে তো না এত ঠিক আছে জি স্যার তাহলে এটাই উত্তর নাকি হ্যালো জি স্যার তাহলে গিয়ারিং বের করতে বলছে আমাদের কিন্তু এই লেন্থ বের করতেও বলে না তাই না কিন্তু আমরা ম্যাথটা একটু গাছা পাড়ায় করলাম তাই না তো ফাইন্ড দা এক্সাক্ট বিয়ারিং অফ এবি লাইন তাহলে এবি লাইনের বিয়ারিং আমার থিটা বের করতে তো হবে এখানে কি এল বের করতে হবে আমি ওইটাই তো বললাম যে তোমাদের থিটা বের করা পর্যন্তই ম্যাথ ছিল কিন্তু আমি তোমাদের এল পর্যন্ত বের করে দেব ঠিক আছে আচ্ছা স্যার জি স্যার